মিঠাই ধারাবাহিক বড়সড় লিপ নিতে চলেছে। ধারাবাহিকে মিঠাইয়ের ছেলে সাক্ষ্য ধীরে ধীরে বড় হচ্ছে, এরপর মারা যাবে মিঠাই, আর মোদক পরিবারে এন্ট্রি নেবে মিঠি। এই যে একেবারে অবিকল মিঠাইয়ের মতো দেখতে, কিন্তু সে একজন আধুনিক নারী। ধারাবাহিকের নতুন প্রমোতে তেমনই দেখানো হয়েছে। মিঠাই মারা যাওয়ার খবরে যেমন মিঠাই ভক্তদের একটি বড় অংশের মন খারাপ, অন্যদিকে সোমদা ফেরার খবরে খুশি তারা। দীর্ঘদিন ধরে সোম চরিত্রটি নেই ধারাবাহিকে। এতদিন অভিনেতা ধ্রুব সরকার ব্যস্ত ছিল পিলু ধারাবাহিকে, তবে গতকাল শেষ হয়েছে পিলুর শুটিং। এবার মিঠাইতে এন্ট্রি নেবে ধ্রুব। মিঠাই ধারাবাহিকের গতকালের এপিসোডে সোমরা আসার খবর দেওয়া হয়েছে। বহুদিন পর আবার মিঠাই ধারাবাহিকে সোমকে দেখতে পাবেন দর্শক, ভেজাই খুশি ভক্তরা। ধারাবাহিকের আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন সোমের এন্ট্রি। সোম এসে সকলকে জানাবে আদিত্যর দেশে ফেরার খবর। মিঠাই ধারাবাহিকে আবার ফিরছেন সোমদা, অভিনেতা ধ্রুব সরকার। এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানান। এ ধরনের আরো নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।